हेलो फ्रेंड्स, वेलकम टू टूर इनफॉर्मर चैनल। आज हमरा ये वीडियो ते अपना के जानाबो बांगालीर जनप्रिय स्थान पुरी सम्बन्धे, किभावे जाबेन, कोथाय थाकबेन, कोथाय कोथाय घुरबेन, कोन समय गेले भालो हय, एई सब तथ्य देव आमादेर एई वीडियोर माध्यमे। तबे तार आगे बोलबो, यदि आपनी एई चैनले नतून हये थाकेन তাহলে আমাদের উৎসাহিত করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। পুরী হলো পূর্ব ভারতের ওড়িশা রাজ্যের অন্তর্গত বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত একটি ধর্মীয় এবং দর্শনীয় স্থান। প্রথমেই জানাবো কলকাতা তথা পশ্চিমবঙ্গ থেকে পুরী কিভাবে পৌঁছাবেন। আপনি সড়কপথ, রেলপথ এবং বায়ুপথ এই তিনভাবেই পুরী পৌঁছাতে পারেন। সড়কপথে আপনি সরাসরি ধর্মতলা বা করুণাময়ী সল্ট লেক থেকে বাস পাবেন। বাসগুলি রাত 8টা থেকে 11টার মধ্যে কলকাতা ছেড়ে যায় এবং অগ্রিম বুকিংয়েরও ব্যবস্থা আছে বাস স্টপগুলিতে। রেলপথে আপনি হাওড়া, শিয়ালদা, শালিমার বা সাঁতরাগাছি থেকে সরাসরি পুরী যাওয়ার ট্রেন পাবেন। পুরী যাওয়ার ট্রেনের সময়সূচি জানার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন, ভিডিওর লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর বায়ুপথে কলকাতা থেকে সরাসরি ভুবনেশ্বর পৌঁছে ওখান থেকে গাড়ি করেও পুরী পৌঁছাতে পারেন। এবার বলি কোথায় থাকবেন। পুরীতে হোটেল ভাড়া 500 টাকা থেকে শুরু হয়। হোটেল আপনি আগে থেকে বুক করে যেতে পারেন বা ওখানে গিয়েও বুক করতে পারেন। তবে যদি পিক সিজন হয় তাহলে আগে থেকে বুক করে যাওয়াটাই ভালো। এই প্রসঙ্গে বলে রাখি, পুরীতে অক্টোবরের শুরু থেকে জানুয়ারির শেষ পর্যন্ত পিক সিজন ধরা হয়। এবার বলি কোথায় কোথায় ঘুরবেন। পুরী মানেই জগন্নাথ দেবের প্রায় 900 বছরের পুরানো সুবিশাল মন্দির এবং ভক্তদের ঢল। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন সমুদ্র উপভোগের উদ্দেশ্যে। প্রথম দিন সকালটি সমুদ্র উপভোগ করেই কাটান। অপরিসীম জলরাশি আর ঢেউয়ের গর্জন আপনার সারা রাতের জার্নির ধকল একেবারে ভুলিয়ে দেবে। ওই দিন বিকালে সমুদ্রের তীরে সময় কাটিয়ে সন্ধ্যায় ঘুরে নিতে পারেন সমুদ্র তীরের মেলা, যা আপনাকে অনেক আনন্দ দেবে। পরদিন সকালে স্নান সেরে বেরিয়ে পড়ুন জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে। মন্দিরে একেবারে সকালে যাওয়াই ভালো। স্বর্গদ্বার থেকে মন্দির যেতে 15 মিনিটের হাঁটা পথ, বা আপনি অটো করেও যেতে পারেন। এই প্রসঙ্গে বলে রাখি, জগন্নাথ দেবের মন্দিরে মোবাইল, ঘড়ি, জুতো, মানিব্যাগ, বেল্ট, ক্যামেরা এগুলি নিষিদ্ধ। তবে মন্দিরের বাইরে কাউন্টারে জুতো রাখার ব্যবস্থা আছে। এরপর দুপুরে সমুদ্র উপভোগের পর বিকালে ঘুরে নিতে পারেন জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি এবং সোনার গোপালের মন্দিরে।
পরদিন সকালে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিন ঘুরতে আপনার পুরো দিনটাই লেগে যাবে। পুরী সাইট সিনের সমস্ত রকম তথ্য আমাদের আরেকটি ভিডিওতে পেয়ে যাবেন, ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার বলি পুরী গিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন। পুরীতে এমন অনেক খাবার হোটেল পাবেন যেখানে সস্তায় দুবেলা খাবার ব্যবস্থা রয়েছে। এছাড়া আপনি রান্না করেও খেতে পারেন। রান্নার সরঞ্জাম, গ্যাস, ওভেন ইত্যাদি হোটেল কর্তৃপক্ষের কাছেই পেয়ে যাবেন। আর সবজি, মাছ, মাংস সমস্ত রকমের রান্নার সামগ্রী স্থানীয় বাজারে পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তবে আর দেরি না করে বেরিয়ে পড়ুন। আশা করি আপনার ভালোই লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।